হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? বারে আশা করি ভালোই আছো। তো এখন আমি এনা মূল কথায় আসি। বিকাল বেলা ঘুমের থেকে উঠে আমার আবার মনে হলো, মনে হওয়ার আগে একটা কথা কই, বারে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই সেই একশো একশো। এই জন্য আমার আবার মন চাইলো যে আমি এনা খিচুড়ি খাই। যেই বলা সেই কাজ, চলেও গেলাম খিচুড়ি রান্নার। আসলে খিচুড়ি রান্নার কি কি লাগে আমি কিন্তু ঠিকই ভালো করেই জানি, এর আগেও রান্ধিস না। এই শুকনা মরিচের বোটা ফেলে দেয় যা ঠুসি আর পেঁয়াজ গুলান ভালোভাবে কেটেছি। চিনি অত চালের খিচুড়ি খামো বারে। আরে তো মসুরের ডালও সেই সেই একশো একশো। ব্যাপার না, মরিচ গুলানো কাটিছি, পেঁয়াজ গুলানো কাটিছি, সব গুলান সুন্দরভাবে কেটে টাটা চাউলটা ভালোভাবে ধুয়ে নিয়ে কয়রাত চলে গেল। আই মিন গ্যাসের উপরে চলে আসলাম। আবার ভাবো না আমি আবার গ্যাসের উপর চলে আসতেছি, মানে উপরে উঠেছি, এটা লয় কয়রা তুলে দিলাম। শেষে চাল দিয়ে আবার পেঁয়াজ মরিচ তারপরে মসুরের ডাল সব গুলান সুন্দরভাবে দিয়ে সামান্য কিছু পরিমাণের হলুদ লবণ, যাই হোক ব্যাপার না, না বেশি লবণ হলেও সমস্যা নাই, দিচ্ছি ভালোই দিচ্ছি। আমার আবার স্টাইল দেখছি, হাতে সুন্দর করে লি আবার তেল দিচ্ছি। আসলে খিচুড়ির এগুলো সবগুলো নিয়ে আমাকে মাখা লাগবে, এই কারণে আমি আগে থেকেই জানি, সেই জন্য তেল আবার হাতে দিন। কোন সুন্দর ভাবে মেখা চুকা সুন্দরভাবে মাখাইয়া মাখাইয়া নিব আমি সবগুলো। আসলে আমার তো দেখা মনে হচ্ছে যে আমি হলো বারো ভাজা, যে বারো ভাজা রিঙ্কা করে না উঙ্কা করে মাখিচ্ছি। যাই হোক ব্যাপার না, আমার বোনই কথা কইছে ওই জন্য আমি তোমাকে কোনো তো আবার পানিও দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখো দেখো খিচুড়ি কিন্তু অর্ধেক হয়ে গেছে, এটা আসলে টানানি দিসনু। এরপর আবারও সুন্দরভাবে দুই কাপ পানি দিন, দিয়া টিয়া সুন্দরভাবে লাড়া চাড়া আবারও ঢাকা দিন। এরপর আর একটা কিন্তু ইয়ে আছে আইটেম, সেটা কি হলুদ আবার প্রিজ আবার হলুদ আবার ডিম, সেই সেই একশো একশো লাগিতে। বাবা আমার তো দেখে মন একটা ভালো হয়ে গেল। আসলে আমি ডিম ভাজবো না, ডিম পুরোপুরি খিচুড়ির মধ্যে দেখে ল্যাড়া চেড়া ঘাটা ঘুটা খামো সেই। যাই হোক আর কত না বাড়াই, দেখ খিচুড়ি আমার পুরোপুরি রেডি, এখন বাটির তুলিচ্ছি সুন্দরভাবে। বাটির সুন্দর করে তুলা তুলা রুমের ভিতর লিয়ে যায়। ভিডিও করে আপনাদের যদি নাই দেখাই তাহলে কি আবার হবে বলেন। সবাইকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।